হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় ভাইরাল হলো। আমেরিকার মানুষ কোনো এক অতি সুরক্ষিত জায়গায় রেড করতে চায়। ঘোষণা দেওয়া হলো যেন কয়েক লক্ষ মানুষ একত্রে মার্চ করে, তাহলে ওই জায়গায় মানুষকে ঢুকতে দিতে বাধ্য হবে। কোন সে জায়গা, কেন সেখানে মানুষের প্রবেশ নিষিদ্ধ, আজকে আমরা জানবো এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে অবশ্যই পিক্সেল বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের কানাডা অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে এবং লাস ভেগাস থেকে প্রায় 150 কিলোমিটার উত্তর পশ্চিমে রেকেল গ্রামের অবস্থিত এই জায়গার নামই এরিয়া 51। এটি আমেরিকার গোপনীয় একটি সামরিক ঘাঁটি, জনমানুষের জন্য নিষিদ্ধ এই এলাকা। সাধারণত সামরিক ঘাঁটি সবসময় নিরাপত্তা বলয়ের ভিতর থাকে, কিন্তু এরিয়া 51 নিয়ে মানুষের বিশেষ কৌতূহলের কারণ রয়েছে। প্রথমত, এই ঘাঁটি রীতিমতো বিশাল অঞ্চল জুড়ে বিস্তৃত। গ্রুম হ্রদের দক্ষিণ দিকে অবস্থিত এই ঘাঁটির প্রাথমিক উদ্দেশ্য হল পরীক্ষামূলকভাবে উড়োজাহাজ তৈরি করা, অস্ত্রশস্ত্রের সক্ষমতা পরীক্ষা করা, আরও উন্নত করার ব্যবস্থা করা। 26,000 বর্গ কিলোমিটার আয়তনের এই ঘাঁটিতে রয়েছে বিভিন্ন নাম, ড্রিমল্যান্ড, প্যারাডাইজ রেঞ্জ, হোম বেস এবং ওয়াটার টাউন নামে পরিচিত এই অঞ্চল। শুরু থেকেই নানা কারণে এরিয়া 51 নিয়ে কৌতূহল তৈরি হয়েছে, কৌতূহল থেকে তৈরি হয়েছে গুজব, এবং এমন হওয়ার কারণে এলাকার একেবারে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। এমনকি 1989 সালে এক ব্যক্তি দাবি করেন তিনি এরিয়া 51 কাজ করেছেন, কিন্তু তাকে যে বাসে করে নেওয়া হতো তার জানালা কালো কাপড়ে আবৃত থাকত, যেন কর্মীরা এর পথঘাট চিনতে না পারে। এরিয়া 51 সম্পর্কে অন্যতম প্রচলিত গুজব হলো এখান থেকে UFO তৈরি করা হয় এবং তা প্রেরণ করা হয়, এমনকি পৃথিবীতে কোনো UFO এলে তা শনাক্তও করা হয়। গুজব এত দূর পর্যন্ত গেছে যে মানুষ বলতে শুরু করেছে এলিয়েনদের ধরে এনে এখানে জিজ্ঞাসাবাদও করা হয়। ১৯৯৭ সালে ভিক্টর নামের এক ব্যক্তি এরিয়া 51-তে এমনই এক দৃশ্য দেখে ফেলেছিলেন বলে দাবি করেন। এছাড়াও এলিয়েনদের ময়নাতদন্ত করা হয় এ কথাও ছড়িয়ে গেছে। এসবের বাইরেও অনেক ষড়যন্ত্র তত্ত্ব রয়েছে, যেমন অনেকেই বলেন চাঁদে অবতরণের ঘটনা আমেরিকার মন গড়া। আসলে এরিয়া 51-র অভ্যন্তরে নাটক সজ্জিত হয়েছিল, কেননা সেই সময় মানুষের পক্ষে চাঁদে অবতরণ করা সম্ভব ছিল না। এর বাইরে বলা হয়ে থাকে এই অঞ্চলে মাটির তলায় 40-তলা বাংকার রয়েছে। শুধু তাই নয়, এই অঞ্চলে মানুষ এলিয়েন সংকট তৈরি করার প্রচেষ্টা চলছে। এমনকি গত 6 দশক ধরে কিছু বিজ্ঞানী চেষ্টা করে উন্নত মানুষ এবং এলিয়েনের সৃষ্টি করেছে। আরও নানা গুজব রয়েছে এরিয়া 51 নিয়ে। মূলত এরিয়া 51 একটি সামরিক ঘাঁটি, হতে পারে এখানে অনেক ধরনের গোপন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়, তৈরি হয় নতুন ধরনের অস্ত্র। এলিয়েন না হোক, জীববিজ্ঞান নিয়ে গবেষণা অসম্ভব নয়। প্রতিটি দেশেরই বিশেষত ক্ষমতাবান দেশগুলোর এমন অনেক প্রজেক্ট হাতে নিয়ে থাকে যা অত্যন্ত গোপনীয়। এরিয়া 51 তার বাইরে নয়। এরিয়া 51-তে মোট 7টি বিমান উড্ডয়নের পথ রয়েছে, এর মধ্যে একটি বন্ধ মনে করা হয়। ভেতরে হেলিকপ্টার নামার জন্য একটি জায়গাও রয়েছে। এরিয়া 51 আসলে কি হয় তা জানা সম্ভব নয়, সম্ভব নয় বলেই এত গুজব এবং ষড়যন্ত্র তত্ত্ব বা কনস্পাইরেসি থিওরি তৈরি হয়েছে একে নিয়ে। গুজব এবং কৌতূহলের ভিত্তিতেই সোশ্যাল মিডিয়ায় এরিয়া 51-তে রেড করার আহ্বান জানানো হয়। মজার ব্যাপার, এই বিষয়টি অনুকরণ করে বিভিন্ন দেশে তাদের গোপনীয় অঞ্চল সামরিক দপ্তরে রেড করার আহ্বান জানানো হয়। পরবর্তীতে ব্যাপারটি নিয়ে মানুষ মজা করতে শুরু করে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তীতে কোন ভিডিও দেখতে চান সেটাও জানাবেন, এবং পিক্সেল বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।